দেশরক্ষী বেগম খালেদা জিয়া বিশ্বত মুক্তি দেশনায়ক তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব জননেতা জনাব লায়ন অধ্যাপক আফতাব চৌধুরীর নিঃশর্ত মুক্তি সহ যারা জেল কারাগার আছে সকলের মুক্তি দাবি করে আগামী দিনের সকল কর্মকাণ্ডে সবাইকে একসাথে নিয়ে মাঠে কাজ করব অতীতের মতো এই আশা ব্যক্ত করে আজকের সভার উপস্থিতি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সন্তান
Thank you.
Să vă mulțumim pentru vizionare.
Thank you.
Thank you.
Ora tomar isso por ele, ele tinha de ser, ora ele estava,
সকল জন নেতাকর্মীর অর্থ দিয়েছে সেটিকে
বাংলাদেশের লাখো মানুষ রাস্তায় নেমেছে, সেটি কি বিএনপির এই অনুকূলে নয়? বাংলাদেশের প্রতিটি ঘর ঘরের মানুষ আজকে বিএনপির এই আন্দোলনকে সমর্থন করছে, সেটি কি অনুকূলে নয়? বাংলাদেশের সকল বুদ্ধিজীবী বিএনপিকে সাপোর্ট করছে, সেটি কি অনুকূলে নয়? পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক শক্তি বিএনপির এই আন্দোলনকে সাপোর্ট করছে, সেটি কি অনুকূলে নয়? চোখে কি কালো পর্দা পড়ছেন? ভুলে গেছেন যে চারটি সংবাদপত্রকে সব সংবাদপত্র সেদিন বাতিল করছিল, হাজার হাজার সংবাদপত্র কর্মী সেদিন বাংলাদেশ চাকরি হারা হয়েছিল, অনেকের চুলে আগুন জ্বলে অনেক সাংবাদিকের। আজকে মাফিয়ারা যে এই সিন্ডিকেট করছে সেই সিন্ডিকেটের সদস্য হয়ে আপনারা বলেন আজকে বিএনপির প্রতি নাই আঙুল দিয়ে দেখে দিতে হবে লাখো জনতাকে। সেদিন গতকাল উত্তর জেলার বিএনপির দিল্লিতে অংশগ্রহণ করছে, সেটিকে অনুকূলে নয়। লক্ষ লক্ষ মানুষ সেদিন মতদান বিনপির দিল্লিতে অংশগ্রহণ করেছিল, সেটিকে অনুকূলে নয়। 71 ডিগ্রির মতো টিপি যখন পড়েছে বিএনপির যে মিছিল, সেটি নয়াপল্টন থেকে যখন ফকিরাপুর হয়ে দৈনিক বাংলাপুর হয়ে যখন দয়াগঞ্জ চলে গেছে, তখনও বিএনপির মিছিল ছিল ইশাখাতে কাকড়ালে মিল বিএনপির মিছিল পিছনে পান। পাশাপাশি পুলিশের পাশাপাশি পুলিশ লীগের পাশাপাশি বিচার লীগের পাশাপাশি আজকে সাংবাদিক লীগরাও এক হয়েছে। আমাদেরকে অবশ্যই সকল অপশক্তিকে, আমি বলবো এগুলো সব অপশক্তি, আমাদেরকে মোকাবেলা করার জন্য সকলকে সফল দিতে হবে। বিএনপির প্রতিষ্ঠা দিনে কঠিন কঠোর সফল দিতে হবে। আমরা আগামী দিনে অবশ্যই অপশক্তিকে পরাজিত করে বাংলাদেশের সাধারণ মানুষের সমগ্র অধিকার এবং জুটেরাদের এই দুঃশাসন আমরা অবশ্যই অবসান করাবো এবং বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করে তাদের ব্রহ্মকে বাংলাদেশের মাটিতে এনে এই দেশে রাষ্ট্র বিএনপি নির্মাণের সাধারণ সভা এবং এবং ভবিষ্যৎ কর্মসূচি মাধ্যমে এটা
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন যখন ভারতীয় পরিবেশের দেশের সাংস্কৃতিক অঙ্গনকে প্রদর্শিত করেছে, এই বিষয়ে আহ্বান করেছেন এদেশের জাতীয়তাবাদী দলের প্রবক্তা, জাতীয়তাবাদের প্রবক্তা এই বাংলাদেশি জাতীয়তাবাদের এই প্রয়োজন তার পিছনে করানোর জন্য এই চাষা সৃষ্টি, এই চাষা সেই মাধ্যমে নিরক্ষা করছেন, যার ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই চাষাকে লালন করে আসবে। চাষাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সংগঠন হিসেবে এবং বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সকলের প্রিয় নেতা রশিয়ান জননেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী সাবেক মেয়র সাবেক সৌদি আরবের রাষ্ট্রদূত আমাদের অন্যতম যুগ্ম আহ্বায়ক জননেতা জনাবেন আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চৌধুরী কিন্তু কোনো কারণে দাঁড়ানো
আজকে দেখেন ব্যাপারের লেখনির মাধ্যমে
আজকে বিএপিকে তারা কোভাই নিয়ে বলছে, এরা আমাদের নয়, এরা দেশপ্রেমী, এরা এরা পত্রিক ও সাংবাদিক নয়, এরা উমলিকে কথা, এরা উমলিকে কথা লিখবে, যতই তাদেরকে সহযোগিতা করুন আমার অপরাধ কথা লিখবে না, তাই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন এবং যথাস্থে আমার ভাই অপেক্ষায় বলেছে আজকে আমাদের ঘর মানসিকতা খারাপের বিতরণ চাষবাসের আপনাদের প্রিয় সহযোগিতাদের হাসির কাঁচনের মাধ্যমে আমাদের তিন আন্দোলনের করছি। আপনাদের সকল আন্তরিকভাবে ধন্যবাদ, বিশেষ করে চাষবাসের সভাপতি এবং সেক্রেটারি তাদের আন্তরিকতায় আমার মনে হয় অতীতের চাষবাস এত বড় সংগঠন করতে পারে না। আপনারা নেতৃত্ব আসার পর চাষবাস কেন একটা অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল
গ্রামীণ সকল সভাপতি এবং চট্টগ্রামের মহানগর বিএনপির সকল সভাপতি চট্টগ্রাম বিএনপি শিক্ষা সাবেক সকল মেয়র সাবেক রাষ্ট্রদূত সাবেক মন্ত্রী বর্তমান কেন্দ্রীয় বিএনপি প্রভাবশালী ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পুরুষা আন্দোলন সংগ্রামে সাহসী করুন আমার সক্রিয় জননেতা জনাব আজকের এই অনুষ্ঠানে প্রধান বক্তা ফরিদপুর জেলা বিএনপি সংগ্রামী জঙ্গাবায়ক জননেতা জনাব জানালেন সহ সবাইকে আমার বক্তব্যের মাধ্যমে আগাদারি উপজেলা বিএনপি এবং চট্টগ্রাম উপজেলা বিএনপির পক্ষ থেকে তারা লাল জবাব আমার বক্তব্যের প্রারম্ভে আমি শ্রদ্ধার সাথে পালন করি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ বন্ধুরা আমার যিনি এখানে আমাদের অভিভাবক আমাদের রাজনৈতিক পুরো উপস্থিত আছে এখানে আমরা বক্তৃতা দেওয়ার মতো আমাদের গুরুত্বপূর্ণ করেন আর বড় যদি আমরা বক্তৃতা দিতে যাই আমাদের প্রধানমন্ত্রীকে রাস্তায় বলবো আমরা আমি আমরা চট্টগ্রামবাসী ঐক্যবদ্ধ সেই স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামের কারুকার বেকার বেকার স্বাধীনতার সেই স্বাধীনতার ঘোষণা সেই ঘোষণা 18 কোটি মানুষের মনের কোটা থেকে মুক্তি পাবে না দেশের মুক্তিযুদ্ধ যারা যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল গণতন্ত্রকে পুনরুদ্ধিত করেছিল স্বাধীনতা সার্বভৌম গণতন্ত্র রক্ষার জন্য ঐতিহাসিক কারণে মতানের বছর আগে শহীদ প্রেসিডেন্ট
আমাদের উত্তম সদস্য
প্রধান বক্তা আমাদের জাতির অধিকারে চট্টগ্রাম উপজেলা সরকার যুগ্ম আহ্বায়ক জনাব 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 এম এ হালিম উপস্থিত যুগ্ম আহ্বায়ক জনাব 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 কিং ছবি আমার সভাপতি জনাব জনাব নূর মোহাম্মদ স্বামী জিনা ফেডারেশন সহ উপস্থিত যুগ্ম উপজেলা আমাদের প্রিয় নেতা
সাবেক রাষ্ট্রপতি, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, বর্তমান জাতীয় তদারকি দলের বাংলাদেশ জাতীয় তদারকি দলের ভাইস চেয়ারম্যান জননেতা জামাত মীর মোহাম্মদ নাসিরুদ্দিন, আমাদের মাঝে আলোচিত উপস্থিত আছেন আজকের প্রধান বক্তা, আমাদের এই সহযোগিতা জানাব এম এ হালি সহ উত্তর জেলার যুগ্ম কনভেনমান কনভেনার সিন্ধু এবং আমাদের মাঝে উপস্থিত সর্বস্তরের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবকের যাশাসে নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, যাশাসে প্রিয় ভাই ও বোনেরা সালামু আলাইকুম। বক্তব্য আমার সরকার দেবেন, আমরা শুনব। এই প্রত্যাশালীকে অনেক কর্মসূচি আমরা শুনেছি, আজকে শুরু করবো আমাদের নেতা আজকে প্রায় 8 বছর জেলে আমাদের সাবেক সভাপতি আমাদের আসলাম চৌধুরী এমসি এর আমার দলের পক্ষ থেকে জাতীয়তাবাদী দল উত্তর জেলার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আগামী দিনের আন্দোলনে সঠিক সবার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। এই দলের প্রথম সভাপতি ছিল
Să vă mulțumim pentru vizionare!
শ্রীমলের কাউন্সিলে সর্বসম্মতি ক্রমে গ্রহণ করা হয় এবং তাদের নেতৃত্বে এখন অব্যাহতি। প্রিয় বন্ধুরা, আমার আর কোনো বক্তব্য নাই, একটু পরেই প্রধানমন্ত্রীর বক্তব্য করে আমরা আমাদের প্রিয় নেতা প্রাণ প্রিয় নেতা তারেক রহমানের কালা মুক্তি দিবস উপলক্ষে এখানে একটা মিলাদ এবং দোয়া মাহফিল হবে। কালে সময় যাপন না করে আবারও তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদের শহীদ প্রেসিডেন্ট যেরকম হোক বেগম খালেদা জিন্দাবাদ, জন নেতা তারেক রহমান জিন্দাবাদ। আমাদের
করে একজন পুরস্কার ঠিক আছে না কৃষি সরকার আছে আমি অনেক ব্যক্তি করে তার সিটি আমরা করে রাখার জন্য তার ছেলে পকেটে কোনো উদ্যোগ নেই আমি বলছিলাম যে তুমি উদ্যোগ নাও না আমি সব কিছু গ্রহণ করবো কারণ আমরা এই মুহূর্তের কথা কোনো দিন বলব আশ্রী দাসের অনুষ্ঠান কথা দিয়ে আমি টাকা দেওয়াটা আমি সে মনে করি নাই একজন আমাকে দাদা থেকে টেলিফোন করছে সবাই আছে আপনি আসছেন না তুই বাপের চেয়ারম্যান হিসেবে কোনো মাইন্ড করে তাহলে করবে না কেননা আস্থার কোনো জিনিস আমার সবচাইতে দীর্ঘদিনের সময় আমি জেল থেকে ওয়ানি রয়ের পর থেকে দেখো ওখানে দাঁড়িয়ে একটা আমি মাঝে মধ্যে মনে করি মা মাঝে মধ্যে মনে করি আমার বড় বোন মাঝে মধ্যে মনে করি আমার মেয়ে অনেক ঘটনা হয়েছে ওনাকে ধরো অপারেশনের জন্য সৌদি আরব দিয়ে গেলাম ইটালি থেকে ডক্টর মরুকান হলো ভাষা আমাকে বললো সারা বিশ্বের ব্যস্ত নিয়ে সাথে হলো ডক্টর মরুকান ইটালি ওটা আমি আসছি আমরা তোমাদের কোনো অবজেকশন আছে কিনা ওটা আমার কোনো অবজেকশন নেই আমি আপনাকে ওয়েলকাম করি এই সৌদি আরব ইয়ারমাতে জিনিস ভ্রমণ করে গেছে আমি সেই জিনিস ভ্রমণের ফসল আমি কানায় কানায় উপভোগ করেছি আমার দেশের জন্য অবস্থিত মাইক্রো আমি তোমাকে ক্রেডেনশিয়াল রেস করব সুরজনের দেশের কি রাখা হয়েছে ওই পেরেছে আমার স্ত্রীর জন্য মনোরম আর এর আগে তিনি ইন্ডিয়া পাকিস্তান সঙ্গে সময় ছিল আমি মনোরম স্ত্রীর দিকে ওখানে হয় এবং তুমি রাষ্ট্র আমি দেশের আগে খবর পাইনি তুমি আজকে সন্ধ্যায় আমার বাসায় তোমার দাওয়া প্রত্যেককে করতে দিবে তুমি আমার ওখানে যেতে হবে এই কথাগুলি বলতে বলতে আর আমার ম্যাডামের কথা বললাম যেমন ম্যাডাম অসুস্থ মমনাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্য আমি একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট নিয়ে আসছি আমাকে
কে বলা হলো যে সমাবর্ত বললাম নিউট্রাল করে গেছে সেটা কি নানা পারে যেটা কোনো কাজ মত হবে বলি আমরা সিরাম যাবে না আমি তখন দাবি করলাম আমি 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 নাই তারপরে আমি ডক্টর বড়র কাছে মাস করে আমাদের এক্সেলেন্সি মাই গ্রেট অফ টু স্টে দিস নাইট উইথ আস and morning and the day to the police before 5 o'clock. Only one day they were given from the morning when we were going out of the night to go with the idea. And we don't want to get the Gilan, Royal Police, and our Royal Police, and we put Rakat Mito, what Kali and Amade, Aspen, and the Roman Christian Church. Only the one from the Christian Church of the Gilan. Sau e chiar ca să creezi,
করতে পেরে আমার কিছু কথা বলতে পেরে আমি মনে করি অনেক টাকাটা খুশি করেছে আমি আমার দায়িত্ব পালন করছি এবং আপনারা আপনার সময় যে কোনো অবস্থায় আমার দরকার সব সবাই করান আমি মধ্যে ডাক্তার কোন আছে বাংলাদেশের 7,000 লোক পেয়ে যায় নাই আমি 7,000 লোক বাংলাদেশে এদেরকে নিয়ে যেতে সুবিধা দেবে সব ভাষা ভাষা যা বলো তা বলো ভাষা মানা গেছে আমি প্রত্যেককে আমার বোন ক্যান্সার আক্রান্ত হয়েছিল তাকে ভাষা নিয়ে নিবি হয়ে গেছে ভাষা মানা দেওয়ার পর আমাদের পরিবারের একটা নির্বাচন ঘটনা ঘটেছিল সেই জন্য আমি সবাইকে বলব যে যে প্রফেশন করেন আন্তরিক থাকবে আন্তরিক থাকলে আল্লাহ তার নিরাপদ